আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটা আইপিএস নিয়ে রেডি হলাম, যেটা হচ্ছে চট্টগ্রাম বারোয়ের হাট থেকে পাঠাইছেন আইপিএসটা। যে আইপিএসটা পাঠাইছেন উনি দেশের বাইরে থাকেন, তো ওনার বাড়িতে ওনার আব্বা আম্মা থাকেন, তেমন ফ্যামিলিতে কোনো লোক নাই। একটা 1500 আইপিএস, যেটা হচ্ছে উনি আমাকে ইনফরমেশন দিয়েছেন যে বারবার যখন এসি লাইন ইনপুট হয় তখন ফিউজ কেটে যায়, যখন এসি লাইন ইনপুট হয় ফিউজ কেটে যায়, ইনভার্টার খুব ভালো চলে। আবার দেখা যায় ফিউজটা লাগানোর পরে একদিন চলতেছে, দ্বিতীয় দিন কিন্তু আর চলতেছে না, আবার ফিউজটা কেটে যাচ্ছে। এই ধরনের প্রবলেমগুলো আমরা কী ধরনের প্রবলেমগুলো বা কী কারণে হয় এটা আপনাদের কাছে একটা ইনফরমেশন দেব। তবে যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, যা বা সার্ভিসিংয়ের কাজগুলো করি বা নতুন কাজগুলো করি, যারা আমাদের সমাজে কিছু কিছু বেকার লোক আছেন, তাদের উদ্দেশ্যকে বলি যে আমার এই ভিডিওগুলো থেকে অবশ্যই শিক্ষামূলক ভিডিও, আপনার ইচ্ছা করলে কিন্তু একজন উদ্যোক্তা হতে পারেন, কারণ আপনি ইচ্ছা করলে একজন উদ্যোক্তা হতে পারেন যে আমি আজকে থেকে আমি এই কাজটা করব। কারণ বেকারত্ব জীবনটা কিন্তু খুব কষ্টকর, আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিও থেকে শিক্ষামূলক ভিডিও, আপনি ইচ্ছা করলেই কারো কাছে একটু স্বর্ণাপন্ন হলে আপনি কাজগুলো শিখতে পারেন বা করতে পারেন, যেটা বেকারত্ব দূর হওয়ার মতো একটা রাস্তা। কারণ আমার ভিডিওগুলো প্রত্যেকটা শিক্ষামূলক ভিডিও, যারা আমার ভিডিওগুলো দেখছেন বা শিখছেন কাজ করতেছেন, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমি আপনার এই ভিডিওগুলো দেখে অবশ্যই কাজ করতেছি। আর যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাটনটা চেপে যাবেন, যাতে আমি প্রতিদিন ভিডিওটা ছাড়লে আপনারা প্রতিনিয়ত দেখতে পারেন, বা আপনাদের জন্য এটা প্রত্যেকটা ইনফরমেশন যে আমরা যে সার্ভিসিং কাজগুলো করে থাকি, এগুলো হয়তো আমরা সমাজের মাধ্যমে যারা সার্ভিসিংয়ের কাজ করে থাকি বা এই ধরনের কাজগুলো সাথে সম্পৃক্ত আছি, তারা হয়তো 50% লোক আমাদের কিছু জিনিস অজানা থেকে যায়। যেমন আমিও কোনো এক সময় অজানা ছিল, আমিও কিন্তু শিখেই আজকের এই কাজগুলো করতেছি। যে আমি শিখছি কীভাবে, হ্যাঁ আমিও কারো না কারো কাছে আমার শিখতে হয়েছে। তো দেখা গেছে যে এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা জায়গার থেকে এগিয়ে যাওয়া, যখন আপনি একটা কাজ শিখতে পারবেন তখন আরেকটা কাজের আইডিয়া অটোমেটিকলি আপনার মাথায় চলে আসবে। তো এটাই কিন্তু আসলে ইলেকট্রনিক্সের নিয়ম, একটা কাজ যদি আমরা শিখতে পারি আরও দুইটা কাজ প্লাস হয় শেখার জন্য, অটোমেটিকলি আগ্রহ তৈরি হয়। তবে আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা যে আইপিএস নিয়ে আমরা একটা সার্ভিসিংয়ের যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই সেই ভিডিওটা পরিপূর্ণ ভিডিওটা দেখবেন, এবং যদি ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে কিন্তু কিছু জায়গা থেকে মিস হয়ে যেতে পারেন। তো আমরা যদি দেখাই আমরা যে আইপিএসটা আজকে আপনাদেরকে দেখাবো আর কি, এ হচ্ছে একটা 1500 আইপিএস, 1200 1200 একটা আইপিএস। এই আইপিএসটা আমরা সার্ভিসিং করছি, টোটালি সার্ভিসিং করছি। তো সার্ভিসিং করার পরে আমরা কিছু কিছু ইনফরমেশন পাইছি এটা থেকে, যে ইনফরমেশনগুলো খুবই মূল্যবান, যাতে এগুলো অবশ্যই দেখলে আপনাদের শিক্ষার অনেকটা জায়গা থাকবে। আমরা এই আইপিএসটাকে খুলে আপনাদেরকে দেখাবো। এবং কি আইপিএসটাকে লোড দিয়ে দেখাবো, এবং কি আইপিএসটাতে কী ধরনের প্রবলেম হয় সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে যদি দেখাই, এটা একটা 1500 স্কোয়ার ওয়েভের আইপিএস, 1500 একটা স্কোয়ার ওয়েভের আইপিএস, স্কোয়ার ওয়েভের। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমরা মেইন লাইনটা ইনপুট করি, আমাদের যখন এই এসি লাইনটা ইনপুট করি, তখন আমাদের এসি লাইনটার থেকে আমাদের ফিউজটা কেটে যায়, বারবার ফিউজটা কেটে যায়। তো ফিউজটা কেটে যাওয়ার কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো হয়ে থাকে, বা এই বোর্ডটাতে একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা আদৌ আমাদের সলিউশন করা সম্ভব হবে না, কারণ এটা ওনাদের প্রোগ্রাম থেকে করা, কারণ ওনারা ওনাদের প্রোগ্রাম থেকে করা। যেমন আমি আমার সফটওয়্যারটা ইউজ করি, ওনারা ওনাদের সফটওয়্যারটা ইউজ করেন, যার জন্য এই সফটওয়্যারটা আমাদের কাছ থেকে আমরা এটাকে সম্ভব না যে এটাকে আমরা সলিউশনটা সমাধান করব। তবে যদি আপনাদেরকে আজকে দেখাই যে এটা কেন এসি ইনপুট করলে আমাদের এই ফিউজটা, মেইন লাইনের যে ফিউজটা, এটা কেন কেটে যায় এটা আপনাদেরকে দেখাবো। তো আমরা মূলত বিষয় হচ্ছে যে আমরা এটার সাথে আগে সংযুক্ত করি, তারপর আপনাদেরকে মোটামুটি একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। আমরা প্রথমত ব্যাটারির সাথে সংযুক্ত করব। এটা কিন্তু 24 ভোল্ট,
দুই ব্যাটারির আইপিএস। আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করলাম, সংযুক্ত করে আগে একটাকে সুন্দরভাবে একটা টাইট দিব যাতে লুজ কানেকশন না থাকে। এখন আমরা এটা মেইন লাইনটা ইনপুট করব। আমরা এখান থেকে মেইন লাইনটা ইনপুট করব। মেইন লাইনটা ইনপুট করার পরে এই আমাদের আউটপুটের সকেট, আমরা এখান থেকে এটার সাথে সংযোগ করব। আমরা মেইন লাইনটা প্রথমত ইনপুট করি। ইনপুট করলে আমাদের এই পাশে অলরেডি ভোল্টেজ চলে আসছে। আমাদের সবসময়, যেহেতু আপনারা জানেন যে আমাদের কাজের সেকশনটা আলাদা, এটা একটা সেকশন, এটা মেইন লাইন, এটা আরেকটা সেকশন, তবে আমরা এখান থেকে যখন এই মেইন লাইনটা ইনপুট করলাম, ইনপুট করার পরে যদি আপনাদেরকে দেখাই যে আমাদের ব্যাটারিটা যখন চার্জ হচ্ছে, আমরা এখান থেকে যখন ব্যাটারিটা চার্জ হচ্ছে 7 এম্পিয়ার সামথিং, এখন এখানে দেখবেন এই যে চার্জিং লেখাটা অলরেডি চলতেছে, চার্জিং লেখাটা এই যে অলরেডি কিন্তু এখান থেকে নেমে গেছেন। আচ্ছা, আমি একটু লোড দিয়ে যদি একটু কমায় নিই আর কি, তাইলে আপনাদেরকে বোঝানোর জন্য একটু সহজ হবে। আমরা ব্যাকআপে দিয়ে দিলাম। আমরা দেখেন 500 ওয়াট লোড দেওয়ার পরও 55 ভোল্ট অলরেডি আমাদের মিটারে আছে। আরও লোড দিলাম আমরা, দেখেন আমাদের ভোল্টেজটা কিন্তু এখনও 240 ভোল্ট, টোটাল হচ্ছে 1, 2, 3, 4, 5, 1000 ওয়াট, 1100 ওয়াট পর্যন্ত আমরা লোড দিলাম। আমরা একটু চার্জটা কমায় নিলাম ব্যাটারি থেকে। এখন আমরা মেইন লাইনটা ইনপুট করব। আমরা মেইন লাইনটা ইনপুট করার পর আমরা যদি এখান থেকে দেখতে যাই চার্জিং এম্পিয়ারটা কত আছে, এই দেখেন এখান থেকে চার্জিং দেখাচ্ছে, কারণ এটা দেখানোর জন্য আপনাদেরকে এখন এখান থেকে চার্জিং দেখাচ্ছে। তো চার্জিংটা হইতে থাক, একটু সময় যদি আমরা দেখি এই অবস্থায় যে চার্জিংটা ফালাচ্ছে বা আমাদের এখান থেকে আমাদের এম্পিয়ার উঠতেছে, এখন চার্জিংটা ওঠার পরে যখন আমাদের মেইন লাইন ফিউজটা কেটে যাবে, এখানে একটা প্রশ্ন থেকে যায় যে বারবার মেইন লাইন ফিউজটা কেটে যাওয়ার কিছু কিছু কারণ থাকে, আমরা সেই কারণগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আগে আমাদের প্রথম অপশনটা আপনাদেরকে দেখাই। এই দেখেন এখান থেকে অলরেডি চার্জিং লাইটটা চলে গেছে। এখন লাইটটা যে চলে গেছে সেক্ষেত্রে আমরা কী বুঝবো, যে আমাদের ব্যাটারিটাকে ফুল করে ফেলছে। যদি আমরা এম্পিয়ার মিটার দেখতে যাই, এখানে আমাদের টোটালি 5 এম্পিয়ার 6 এম্পিয়ার ব্যাটারিটাতে চার্জিং থাকতেছে। এটা চার্জিং আসতে আসতে মিনিমাম থাকবে হচ্ছে 3 এম্পিয়ার। আমরা এটাকে টেস্ট করে দেখছি যে 3 এম্পিয়ার চার্জিং যখন একটা ব্যাটারিতে কন্টিনিউ থাকবে আইপিএস থেকে। এখন প্রশ্ন হলো, তাহলে এই 3 এম্পিয়ার যদি চার্জিং থাকে, তাহলে আমাদের এসি লাইনে যদি আমরা টেস্ট করতে যাই যে আমাদের এসি লাইন থেকে কতটুকু এম্পিয়ার খাচ্ছে, এ দেখেন এসি লাইন থেকে কিন্তু আমাদের 2 পয়ার কন্টিনিউ আমাদের এই এম্পিয়ারটা খাবে, কন্টিনিউ 1.7 এম্পিয়ার, মানে 1.7 এম্পিয়ার কন্টিনিউ আমাদের লোড থেকে খাবে। দেখেন এই পাশ থেকে যখন আমাদের ব্যাটারি এম্পিয়ারটা কমে গেছে, যেটা বলছিলাম আপনাদেরকে যে 2 এম্পিয়ার 3 এম্পিয়ার থাকবে, হ্যাঁ 2 এম্পিয়ার 3 এম্পিয়ার, এই যে বন্ধ হয়ে গেছে আবার চার্জিং ধরবে, এই দেখেন আবার চার্জিং ধরতেছে। এখন প্রশ্ন হলো, এখানে 3 এম্পিয়ার যখন আমাদের টানতেছে, আমাদের এখান থেকে বারবার যখন এসি এম্পিয়ারটা সিলেক্ট করি, 1.6 এম্পিয়ার 1.7 এম্পিয়ার যখন আমাদের টানবে, এখন প্রশ্ন হলো যখন আমাদের এই এম্পিয়ারটা টানবে, তাহলে আমরা যদি হিসেব করতে যাই যে আমাদের প্রতিদিন প্রতি মাসে কত টাকার কারেন্ট লস হয়, তো 1 এম্পিয়ার × 220, আমাদের 220 ওয়াট, তাহলে 1.5 × 220 330 ওয়াট কন্টিনিউ লোড আমাদের খাচ্ছে। এই 330 ওয়াট কিন্তু আমরা অযথায় বেকার আমরা
এটাকে লস দিচ্ছি, মানে আমরা বেকার এটাকে কারেন্ট বিল গুনতেছি 330 ওয়াটে। এখন 330 ওয়াটের যে আমরা ব্যাটারি যেই লসটা করতেছে বা কারেন্টটা লসটা করতেছে এটা কিন্তু দায়ভার, এটা শুধু আমাদের কিছু বুঝার বল, যাই হোক সেটা বলবো না। এখন বলতে গেলে আমাদের অনেক সমস্যা, যার জন্য এগুলো আর না বলাই উচিত। প্রথমত হচ্ছে একটা ফ্যাক্ট, দ্বিতীয় ফ্যাক্টটা হচ্ছে যে আমাদের মেইন লাইনের, আমরা এটা ইনভার্টারটাকে অফ করে নিই আগে, নয়তো আবার রাতে শর্ট খাইতে পারি। তো আমাদের মেইন লাইনটা ঢোকার পরে বারবার কেন আমাদের ফিউজটা, মেইন লাইন ফিউজটা কেটে যাচ্ছে? এই যে আমরা যদি দেখাই, আমরা এখান থেকে দুইটা এসিআর ব্যবহার করা হয়, দুইটা এসিআর ব্যবহার করা হয়। এই দুইটা এসিআর থেকে যখন লিকেজ হয়, মানে এসিআরটা লিকেজ হয়, যেমন এসিআরের যেই ভোল্টেজটা পর্যাপ্ত পরিমাণ দেওয়ার কথা সে ভোল্টেজটা পর্যাপ্ত পরিমাণে এসিআর কন্ট্রোল করতে রাখতে পারে না, তখন চার্জিংটা হাই হয়ে যায় বারবার। চার্জিংটা যেমন এখন আমরা 7 এম্পিয়ার দেখতেছি, তখন এই চার্জিংটা 7-এর জায়গায় 14 হয়ে যায় বা 15 হয়ে যায়, ড্যামেজ, যেটা ড্যামেজ হয় কিন্তু বোঝা যায় না, লিকেজ বলা হয়। তো এটা কিন্তু সেরকম একটা লিকেজ অবস্থায় ছিল। তো আমরা এই দুইটাকে চেঞ্জ করে আমরা এটার সাথে সংযুক্ত করে দিছি। সংযুক্ত করে দেওয়ার পর কিন্তু আমাদের চার্জিং এম্পিয়ারটা 8-9-এ চলে আসছে। যখন এটা লিকেজ থাকে তখন 15-20 এরকম এম্পিয়ার উঠে যায়, তখন আমাদের যে চার্জিং এম্পিয়ারটা অটোমেটিকলি কমে 2-3 এম্পিয়ারে চলে আসে, এটা কিন্তু আসে না। তো এই জিনিসগুলো খেয়াল করবেন, এটা হচ্ছে প্রথম একটা ইনফরমেশন। এটা আমরা যখন মিটারে মাপতে যাই তখন আমাদের এক পাশ থেকে কিন্তু বেশি দেখায়, এক পাশ থেকে কিন্তু কম দেখায়। যখন আমরা মিটারে মাপতে যাই তখন এক পাশে বেশি দেখাবে, এক পাশে কম দেখাবে, যাতে এসিআরগুলো যাতে দুই পাশে সমান থাকে। যদি সমান থাকে তাহলে এসিআরগুলো ভালো থাকে, লিকেজ থাকে না। তো এখান থেকে যদি আমরা আবার আউটপুট ভোল্টেজটা দেখতে যাই, জিরো লোডে একদম মিটারে কোনো ধরনের জিরো দিলাম না, ইনভার্টারটা অন করলাম, আমরা এখান থেকে ইনভার্টারটা অন করলাম, এখন কিন্তু আমাদের ইনভার্টার ভোল্টেজ আছে। আমরা এখান থেকে এসি ইনপুটটা করি, আমাদের মেইন লাইন ইনপুট 247 ভোল্ট সামথিং, আমরা এবার এটাকে ইনভার্টারটা মেইন লাইনটা অফ করি, আমাদের 191-192 ভোল্টেজ আছে। আমরা আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম 9.5-এর কী ধরনের একটা প্রবলেম হয়, 9.5 যে আইসিগুলো এই সার্কিটের, এটার কিন্তু একটা সেম রোগ। আমরা যদি এখন একটা 200 ওয়াট লোড দিই 280 ভোল্ট, আরেকটা যদি লোড দিই 263 ভোল্ট, আমরা যদি ভোল্ট নামাইয়া দিই 292 ভোল্ট। এখন যদি ইনভার্টারটা অফ করি, অফ করে যদি আবার অন করি 207 ভোল্ট। এখন এটা স্থিরতা না থাকার কারণ একটাই, আমরা স্কোয়ার অ্যাপের আইপিএসগুলো থেকে আমরা এই প্রবলেমগুলো সবসময় ফেস করে থাকি। যদি 100 ওয়াট লোড দেই, দেখেন লোড দেওয়ার পরে 286 ভোল্ট, 200 ওয়াট লোড দিলাম 266 ভোল্ট, আবার লোড কমায় দিলাম, কমায় দেওয়ার পরে 289 ভোল্ট, আবার 204 ভোল্ট অটোমেটিক। এখন প্রশ্ন হলো যে আমরা স্কোয়ার আইপিএসগুলোকে আমরা নাকচ করি সবসময়, এটাকে সবসময় ডিভাইসগুলোকে নষ্ট করার ক্ষমতা রাখে, সেজন্য বারবার বলি। তো আজকের এই ভিডিওটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, যখন একটা মেইন ফিউজ বারবার কেটে যায়, এই একটা কারণেই কেটে যায়, শুধু এসিআর যদি লিকেজ থাকে, ফুললি কাটা দেখাবে না, লিকেজ। তবে আজকে সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুধু এই শুধু টপিকটা শুধু আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে একটা আইপিএসের এসিআর যখন লিকেজ থাকে তখন কী ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তবে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।